আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ডক্টর রাশেদ। আমরা আজকে আলোচনা করব অতিরিক্ত লবণ খাবার অপকারিতা নিয়ে। লবণ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য উপাদান, লবণ ছাড়া আমরা চলতেই পারি না। কিন্তু এই লবণ যদি আমরা অতিরিক্ত খেয়ে ফেলি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। লবণ সাধারণত দুটি উপাদান দিয়ে তৈরি, সোডিয়াম এবং ক্লোরাইড, NaCl, এটাকেই লবণ বলা হয়। এই সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরের ইলেকট্রোলাইট যেগুলো রয়েছে সেগুলোর ব্যালেন্স করে, আমাদের বডিতে পানির ভারসাম্য রক্ষা করে এবং আমাদের নার্ভাস সিস্টেমকেও এটি সাপোর্ট করে থাকে। কিন্তু যদি এই লবণ আমরা অতিরিক্ত সেবন করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লবণের সাথে যে রোগটা অতপ্রতভাবে জড়িত সেটা হচ্ছে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। আমাদের আশেপাশে যারাই উচ্চ রক্তচাপের রোগী রয়েছেন, তাদেরকে চিকিৎসকগণ সবসময় এটাই পরামর্শ দেন যে আপনাদের লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। কারণ হচ্ছে, যদি আমরা যাদের হাইপারটেনশন রয়েছে তারা যদি অতিরিক্ত লবণ খান, তাহলে এই লবণ বডিতে লিকুইডের পরিমাণ বাড়িয়ে দেয়, অর্থাৎ রক্তে তরলের পরিমাণ বেড়ে যায় এবং যার কারণে আমাদের এখানে ব্লাড প্রেশারটাও বেড়ে যায়। আমাদের যে ব্লাড ভেসেলগুলো রয়েছে বা আমাদের যে রক্তনালীগুলো রয়েছে, এগুলো হচ্ছে শান্ত নদীর মতো, কিন্তু এখানে যদি ঝড়তলার মতো উপাদান কোনোটা থাকে, সেটা হচ্ছে লবণ। এই লবণটা রক্তের পানির পরিমাণ বাড়িয়ে দেয় এবং যার কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সাথে আরেকটা জিনিস সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে হার্ট ডিজিজ বা হৃদরোগ। অতিরিক্ত লবণ সেবনে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। যেহেতু উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যায়, সেহেতু হার্টকে দ্রুত পাম্প করতে হয় এবং হার্টের উপরে একটা প্রেশার পড়ে। এই প্রেশার পড়ার কারণে কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অতিরিক্ত লবণ সেবনে আমাদের কিডনির সমস্যাও দেখা যায়। আমাদের কিডনির কাজ হচ্ছে আমাদের ব্লাড থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো ছেঁকে ইউরিনের সাথে বের করে দেওয়া। কিন্তু যদি অতিরিক্ত লবণ সেবন করা হয়, তাহলে কিডনির উপর চাপ পড়ে যায়। আরেকটা বিষয় অতিরিক্ত লবণ সেবনে হয়, যেটা আমরা খুব একটা জানি না, সেটা হচ্ছে আমাদের যে হাড় ক্ষয় হয় বা অস্টিওপরোসিস হয়। এই অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় কিন্তু অতিরিক্ত লবণ সেবনের কারণেও হয়ে থাকতে পারে। কারণ হচ্ছে, অস্টিওপরোসিসে কী হয়, অস্টিওপরোসিসে আমাদের হাড়ের যে ডেন্সিটি বা ঘনত্ব সেটি কমে যায় এবং হাড়ের এই ঘনত্ব কমে যায়, যার কারণে সহজেই হাড়টা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই অতিরিক্ত লবণ সেবন করলে আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। আমরা জানি যে হাড়ের গঠনে ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে অতিরিক্ত লবণ সেবনে কিন্তু আমাদের ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং যার কারণে অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় বেড়ে যায়। আরেকটা কাজ হয় আমাদের অতিরিক্ত লবণ সেবনে, সেটা হচ্ছে আমাদের ওজনও বেড়ে যেতে পারে। আমাদের অতিরিক্ত লবণ সেবনে আমাদের টিস্যুতে পানির পরিমাণ বেড়ে যায় এবং আমাদের শরীর থলথলে হয়ে যায় এবং যার কারণে আমাদের ওজনও বেড়ে যায়। লবণ যেহেতু আমাদের অপরিহার্য উপাদান খাবারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন অবশ্যই পরিমাণ মতো লবণ সেবন করতে হবে। যারা উচ্চ রক্তচাপের রোগী রয়েছেন, তারা টোকা লবণ খাবেন না। টোকা লবণ খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিছু কিছু হার্বস রয়েছে যেগুলো যদি আমরা প্রতিদিন সেবন করি, সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত লবণের সাইড ইফেক্টটা কমে যায়। এর মধ্যে হচ্ছে ধনিয়া। আমরা যদি এক চামচ ধনিয়া গরম পানিতে গরম করে এক্সট্রাক্ট করে সেটা সেবন করি, তাহলে অতিরিক্ত লবণের সাইড ইফেক্ট কমে যায়।
হলুদ যদি এক চামচ সেবন করি সেটাও কমে যায়। প্রতিদিন খালি পেটে রসুন খেলেও লবণের যে অতিরিক্ত লবণ সেবনে যে ক্ষতিটা হয় সেটা কিন্তু কমে যায়। প্রতিদিন কী পরিমাণ লবণ খাওয়া উচিত? প্রতিদিন 5 থেকে 6 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না, সর্বোচ্চ 5 থেকে 6 গ্রাম, এর থেকে কম খেতে হবে, বেশি খাওয়া কোনোভাবেই যাবে না। ধন্যবাদ। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।